সাকিব খানের যে গুণগুলি সত্যি কথা তো বলতে হবে, অত সুন্দর, লম্বা, ডান্স জানে, ফাইট জানে, অভিনয় জানে, সবকিছুই পারফেক্ট। হিরোর মধ্যে যা থাকা দরকার সবই আছে, সবই তার মধ্যে আছে, কিন্তু জীবনে অনেক কষ্ট করেছে, আমি জানি, আমি চোখে দেখেছি। একটা সময় ছিল আমাকে বলতো, ড্যানি ভাই একটু ডাইরেক্টরকে বলেন ছবির জন্য, আমি প্রমাণ দিতে পারবো। আমাকে বলতো ফোন করে করে যে, ড্যানি ভাই একটু ছবির জন্য বলেন, অমুক ডাইরেক্টরের সাথে আপনার ভালো খাতির, একটু বলে দেন যেন ছবিতে নাই। ওর কথা বলতে গিয়ে ডাইরেক্টরের গালি খেয়েছি আমি। আবার এমনও সময় গেছে দেখা যাচ্ছে ওরকম ভালো ড্রেসই নাই গানের। তো এইসব কথা তো বলে লাভ নয়, আল্লাহ ফেভার করেছে, তা সে কষ্ট করেছে, পরিশ্রম করেছে, সে সুপারস্টার হয়েছে, নাম্বার ওয়ান। এরপর আর কেউ নাম্বার ওয়ান আমি আমার চোখে পড়ে না বাংলাদেশে। কেউ কি বলে যে আগামী 100 বছরে সাকিব খানের মতো এরকম সুপারহিট নায়ক বাংলাদেশে তৈরি হবে না? না, এটা ভুল কথা, এটা ভুল কথা, আমি একমত না। এই জন্য যে আল্লাহ সব কিছু পারে, সবচেয়ে ক্ষমতাশালী আল্লাহ তাআলা। দেখা যাচ্ছে এমন একটা হিরো আল্লাহ তাআলা দিবে, সাকিব খানের কাছে কিছুই না। আমরা একসময় এরকম বলতাম যে সালমান স্যার মতো হিরো আর বাংলাদেশে আসবে না। সালমান স্যার পরে মান্না ভাই আসলো, মান্না ভাইয়ের মতো হিরো আর আসবে না, মান্না ভাই চলে গেল। এরপর আবার সাকিব খানও চলে যাবে একদিন, এত বেঁচে তো কেউ থাকবে না, আর এতটা জনপ্রিয়তা থাকবে না। এটা একমাত্র আল্লাহ জানে, আল্লাহ পারে, আসবে না এটা ভুল কথা। কেউ কারোর জন্য বসে থাকে না, আল্লাহ তাআলা সবার পথ রেডি করে দেয় এবং নতুনভাবে নতুন কিছু সৃষ্টি করে দেয়। আসলে ব্যাপারটা হচ্ছে কি, যে আমি তো একটা ছবি, আমরা যে কষ্ট করি, আমরা ভিলেন না, ভিলেনদের কিন্তু অনেক কষ্ট, হিরোরা তো ফাইট মারে, ঘুষি মারে, আমরা খুশি খাই, আমরা উড়ে উড়ে গিয়ে পড়ি, আমরা ভিলেনরা অনেক কষ্ট। একটা হিরোর অভিনয় করা, অভিনয় বা ফাইট যাই বলো না কেন, যতটা সহজ ভিলেন কিন্তু অনেক কঠিন। তো একটা ছবির মধ্যে আমরা এত কষ্ট করার পরে যখন হলে চলে না, বলে যে ছবি চলে না, এখন তো আর টাকা পয়সা দিয়ে দিচ্ছে না, কারণ বেশি বাজেটে ছবি করতে পারে না, টাকা উঠে না, সেই জন্য অতটা ইন্টারেস্টেড না। তবে যদি বলে করবো না কেন, অবশ্যই সাকিব তো বলে আমাকে, ড্যানি ভাই আপনি আসেন না, ডাকি, আমি যাই না। সাকিব আমাকে অনেকবার ডেকেছে, সত্যি কথা বলি, আমি মিশি না, আমি যাই না। কেন যান না? যায় না, এই যে ছবি হলে গেলে বলে ছবি চলে না, ব্যবসা নাই, টাকা পয়সা দিচ্ছে না, এটা আর কি। বাংলাদেশে ভিলেন কই? বাংলাদেশে তো ভিলেন নাই। মিশা আমি ড্যানিরাজ পরে যেগুলো ভিলেন আসছে, ওরকম কি আমারই ভিলেন হচ্ছে? বাংলাদেশে একমাত্র চীনেই মিশা আর ড্যানিরাজকে, তারপরে যেগুলো ভিলেন আছে, আর ডন একটা আছে, ওটা হলো সালমান শাহের সাথে করেছে, আর কোনো হিরোর সাথে করেনি। আরও আছে শিবা শানু, ইলিয়াস কোবরা, গাঙ্গুয়া আছে, করেছে ছবি, কিন্তু ওইরকম মিশা আর ড্যানিরাজের মতো এত জনপ্রিয়তা পায়নি ভিলেনের মধ্যে। ফরিদি ভাই, রাজীব ভাইয়ের পরে, হুমায়ুন ফরিদি ভাই, রাজীব ভাই, মিজু ভাইয়ের পরে যদি আসে মিশা, দেন তারপর ড্যানিরাজ। সাকিব খানের যে গুণগুলি সত্যি কথা তো বলতে হবে, অত সুন্দর, লম্বা, ডান্স জানে, ফাইট জানে, অভিনয় জানে, সব কিছুই পারফেক্ট। হিরোর মধ্যে যা থাকা দরকার সবই আছে, সবই তার মধ্যে আছে, কিন্তু জীবনে অনেক কষ্ট করেছে, আমি জানি, আমি চোখে দেখেছি। একটা সময় ছিল আমাকে বলতো, ড্যানি ভাই একটু ডাইরেক্টরকে বলেন ছবির জন্য, আমি প্রমাণ দিতে পারবো। আমাকে বলতো ফোন করে করে যে, ড্যানি ভাই একটু ছবির জন্য বলেন, অমুক ডাইরেক্টরের সাথে আপনার ভালো খাতির, একটু বলে দেন যেন ছবিতে নাই।